নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও অনেকদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করেন, তাই আজকে একটা ব্লগ শেয়ার করবো বলে চলেছি ভিডিওটা করতে। আজ হচ্ছে সানডে, রবিবার, কিন্তু আমাদের ঘরে পুরো রং কমপ্লিট হয়ে গেছে। আর তার আগে একটা কথা বলতাম, তুমি কেমন আছো? সবসময় ভালো আছো? ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন বাজে কটা জানো? এখন বাজে 11:10 বাকি, তাই সব তো রান্না না পাই, সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি ইন্দোনাটা তরকারি, চাটনি, আলু ভাজা, বরবটি সবজি, ডাল, আর হবে মাংস। মাংস সানডে বলে কোথায় মাংস হবে? আর আজকে হচ্ছে কী বলতো, আমাদের ঘরের বাইরে তো রং টং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উপরে সব তো নতুন কাঁচ লাগানো হচ্ছে, নিচের কাঁচগুলোকে কী করবে বলো? নিচের কাঁচগুলো, নিচের জানলাগুলো বলছিলাম যে এই গ্রিলগুলো রং করতে, জানলা রং করতে হবে, কিন্তু আমার বর বললো যখন রং করছি সবই রং করি, কেন ওগুলোকে বাদ দেবো? তাই দেখো এই গ্রিলগুলোও রং করা হয়েছে, কাঁচ খুলে দিয়েছি, দেখো। আরে উঠিস না, এখন রংগুলো শুকনো হয়নি তো, কাঁচগুলো খুলে দিয়েছি, আজকে নতুন করে কাঁচ বানাবে, মিস্ত্রিরা এসছে, তো তোমাদের একবার দেখাচ্ছি, দেখো সব ঘরে পিঙ্কি 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 হয়ে গেছে, পিঙ্কি পিঙ্কি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কাঁচটা, দেখো কাঁচগুলো লাগানো হয়ে গেছে, হাত দিয়ে আমাদেরকে চাপে, ওই দেখো কাঁচটা লাগানো হয়েছে, হাত দিয়ে আমাদেরকে চাপে না, হাত দিয়ে হচ্ছে ই হবে না, তার জন্য আমি এখন মায়ের কাছে যাচ্ছি, তো দেখো তোমরা আমি করতে পারি করা হয়েছে, কিন্তু এই বাইরের এই সব দরজা টরজাগুলো পুরোনো ছিল, সব এমন রং করে দিয়েছে না, ঝকঝক ঝকঝক করছে, চকচক চকচক করছে, তেল রং, এগুলো সব তেল রং, তেলের মতো তেল তেল করছে, এইসব কাঁচ লাগানো চলছে। এখনও দুজন মিস্ত্রি এসে মিস্ত্রি দুজন খাওয়া দাওয়া করবে, তাই একটু রান্না করছি। এই দেখো এটা লাগানো হয়ে গেছে কাঁচ, এগুলো এখনও বাচ্চা লাগানো। আরে দুষ্টুমি করতেছে, কী রোদ বাইরে, বাপরে বাপ, কড়া রোদ, আমাদের কাছে বেল সব পড়ে 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 যাচ্ছে। আমি এখানে রান্না করছি, আর ওরা পেছনে সব এসে হাত দিচ্ছে। এই মাম কি করছিস? মাছটা ভেঙে যাবে, এরকম করিস না। এখানে ব্যাং ডাকছে এই রোদের বেলা, ব্যাংও কষ্ট পাচ্ছে জলের জন্য, ভগবান কবে যে বৃষ্টিটা হবে। তোমাদের ওখানে কি গরম? আমাদের এখানে ভীষণ গরম গাইস, ভীষণ গরম, ভীষণ গরম পড়ছে। বাবু আইসক্রিম কিনে আননা রে, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, এত গরম কিছু বলা যদি বসে যায়, যাই হবে হবে, একটা আইসক্রিম খেয়েই দেখি। কি বলছিস, কোন দোকানে পাওয়া যায়? তুই আর তোর বাবা তো জানবি কোন দোকানে আইসক্রিম পাওয়া যায়, বলছে কোন দোকানে আইসক্রিম পাওয়া যায়। আমাদের এখানে 38 ডিগ্রি, কমছে না, আমাদের ঘরের তুলনায় 38 ডিগ্রি, বাইরে বেরোলে এবার তার তাপ বেশি। তোরা কি করছিস, বরফ খেতে শুরু করছিস? এরা বরফ খাচ্ছে, বরফ খেয়ে এবার গাল নিয়ে বসে থাকবি। বাবু দিদি ভাইকে একটু দে, দিদি ভাই একটু খাবে, কি ঢুকে যাবে বলা এই বার, তুই খেলে তোর গলা ঠান্ডা লাগবে নি? কি পাগল রে তুই, তোর ঠান্ডা লাগবে, দিদি ঠান্ডা লাগবে, দেখো গাইস কি বলবো, এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে এরা জামা প্যান্ট না খুলে বাথরুমে স্নান করতে ঢুকে গেছে। কী ভাবছে, এদের এত এনার্জি আসছে কোথা থেকে? এরা খাওয়া দাওয়া করে নিয়েছে, দুপুরে ভাত খাওয়া দাওয়া করে তারপরে স্নান করছে, জানি ভাত খাওয়ার পর স্নান করতে নেই, তবুও কী করবো বলো, বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছে, তাদের এখনও কাজটা যেতে দেরি হবে, তাই ভাবলাম এদেরকে খাইয়ে স্নান করে দিই। এরা দুজন কাজ লাগানো হয়ে গেছে, কিন্তু এই জানলাটাই হয়নি, কেন বলো তো, মা ভুল নিয়ে চলে গেছে, তাই এই জানলায় এখনও কাজ লাগানো হয়নি, আবার পরে লাগাবে। এই জানলায় আর একটা জানলায় কাজ লাগানো হয়নি, এই যে এগুলোতে লাগানো হয়ে গেছে, এইটাতে এরকম ভুল কাঁচ চলে এসেছে, তাই এতেও জানলায় কাঁচ লাগানো হয়নি, আবার আসতে হবে একদিন মিস্ত্রিদের। মিস্ত্রিদের যন্ত্রপাতি লাগে, এই দেখো কাঁচগুলো লাগিয়ে দিয়েছে, কী সুন্দর লাগছে না কাঁচ, সব পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। বন্ধুরা এখন আমি আমার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, এসেটা সবার জন্য খাওয়া রেডি করবো, তো চলো প্রথমে মিস্ত্রিদের খেতে দিই, তারপরে আমরা খাবো। দেখি এই যে হয়েছে কি ভাত, স্যালাড বানানো হয়েছে, আর যেটা বরবটির তরকারি এটা হচ্ছে একটা ডাঁটার সবজি, আলু ভাজা, আর কি হয়েছে চাটনি হয়েছে, চাটনি, আর হয়েছে মাংস আর ডাল বেড়ে নিয়েছি, তো চলো এগুলো খেতে দেবো, মিস্ত্রি এলেই ওখানে বসে খেতে দিয়ে দেবো। তো আমরা বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্ট
করে আমার পাশে থেকে আবার আসছে নতুন ভিডিও নিয়ে।